أعوذ بالله من الشيطان الرجيم. ديني ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি তিনি কোথাও বলেননি জানা করিও না বা জানা করবে না। একটু হৃদয় দিয়ে ভাবুন, বোন আমার, ভাই আমার, তুমি দীন ইসলামে একটা শুধু অন্যায় পাবা, তুমি সিঙ্গেল একটা অন্যায় পাবা, যে অন্যায়ের ব্যাপারে তোমার রব বলেছে এর কাছেও যেও না, এর আর তুমি এমন অন্যায় পাবা না। তুমি বের করে দেখাও আমাকে এমন অন্যায় যার কাছে যেতে না করেছে, বলেছে অন্যায় করিও না। আবার আমার এই ওয়াজ থেকে এটা নিও না যে মদের আড্ডায় যাবো কিন্তু খাবো না, যেহেতু জেনার কাছে যেতে না করছে, সব মদের কাছে আসবো কিন্তু খাবো না, এরকম বুঝ নিও না ভাই। তোমরা আবার এখন বেশি বোঝো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মতদেরকে যিনি হুঁশিয়ার করে গেছেন একটা অন্যায়ের ব্যাপারে, আল্লাহ সুবহানাহু তাআলা ওনার বান্দাদেরকে ভালোবেসে তাদেরকে যাতে তিনি জান্নাতুল ফেরদাউস দিতে পারে সেজন্য তিনি একটা অন্যায় থেকে শুধু নিষেধ করেছেন এরকম না, কিন্তু তিনি ওই অন্যায়ের ধারে কাছে ঘেঁষতেও না করেছেন। ওই অন্যায় তো করা দূরের কথা, ওই অন্যায় তো করা দূরের কথা, তার মানে জানা কাছে যেও না যখন বলেছে। এজন্যই চোখ দিয়ে দেখলে গুনাহ হবে চোখের, এজন্যই হাত দিয়ে ধরলে গুনাহ হবে হাতের, এজন্যই পা দিয়ে হেঁটে গেলে গুনাহ হবে পায়ের, এজন্যই জানা করার কল্পনা করলেও গুনাহ হবে, কারণ আল্লাহ কাছে যেতে না করেছে। অন্য সব অপরাধের ব্যাপারে এরকম বলা নেই। তিনি সুবহানাহু তাআলা সূরা ইসরার 32 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাকরাবুজ্জিনা, আর জিনার ধারে কাছেও যেও না। কেন? ইন্নাহু, পারকে এভাবে হাত ধরে হাঁটা, কানা ফাহিশা, নিশ্চয়ই অশ্লীলতা, ইন্নাহু, নিশ্চয়ই রেল লাইনে ছেলে মেয়ে হাত ধরে কবিতা বলে বলে গান গেয়ে গেয়ে হাঁটা, কানা ফাহিশা, নিশ্চয়ই অশ্লীলতা। লা তাকরাবুজ্জিনা, জিনার কাছেও যেও না। কেন? ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই এটা অশ্লীলতা। ক্লাসের ভিতরে বসে দুইজন পাশাপাশি বেঞ্চে টিচার বোর্ডে লেখাচ্ছে, একজন একজনের পায়ে পা লাগিয়ে দেওয়া, একজন একজনের হাত ধরা, নিশ্চয়ই কলেজ থেকে বের হয়ে একজন আরেকজনের হাতের ভিতরে এভাবে হাত ঢুকিয়ে দিয়ে এভাবে হাঁটা, কেন ভাইসা? অশ্লীলতা, অশ্লীলতা, অশ্লীলতা। লা তাকরাবুজ্জিনা, কাছেও যেও না, এভাবে মেসেজ করো না, এটা কাছে যাওয়া হয়, এভাবে রেল লাইনে হেঁটো না, পার্কে বসো না, হাতের জিনে এভাবে হেঁটো না, এটা কাছে যাওয়া। লা তাকরাব, কাছে যেও না, নিকটবর্তী হয়ো না, জেনা অশ্লীলতার তুমি কাছে যেও না। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই এটা অশ্লীল, ওয়া সাআ সাবীলা, এবং নিকৃষ্ট আচরণ, বর্বর আচরণ, নোংরা আচরণ, বন্য আচরণ, কাছেও যেও না। কাছে যাওয়াটাই নিকৃষ্টতা, কাছে যাওয়াটাই অশ্লীলতা। মেসেজ করা, চিঠি লেখা, হাত ধরা, চোখ টিপ দেওয়া, রাস্তায় হাঁটা, পার্কে বসা, রেল লাইনে চলা, একসাথে দেখা করতে, কফি হাউসে যাওয়া, চায়ের দোকানে যাওয়া, ফুচকা দোকানে যাওয়া, কাছে যাওয়াটাই অশ্লীলতা। ওয়াসা সাবিলা, এবং নিকৃষ্ট বর্বরতা। যেও না, যেও না, তোমাদের রব বলেছে রহমানের বান্দারা জেনা করে না। যেও না, যেও না, তোমাদের রব বলেছে এটা নিকৃষ্ট এবং ঘৃণিত আচরণ, এর কাছেও যাওয়া যাবে না। তোমরা কি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা শুনোনি? তিনি কি 1450 বছর পূর্বে তোমাকে, তোমার বাপকে, তোমার দাদা পরদাদা, তোমার 14 গোষ্ঠী, তোমার পূর্বপুরুষ 1450 বছর থেকে তিনি কি বলে যান না? তিনি কি এখনো ডেকে ডেকে বলছে না? তিনি কি এখনো বলে না তোমাদের, তোমাদের মাদ্রাসার হুজুররা, তোমাদের মসজিদের খতিবরা, তোমাদের ডাবল টাইটেল, ট্রিপল টাইটেল মাওলানা, পাস মাওলানারা, তারা কি তোমাদের বলে না
তোমাদের মক্তবে কি কোরআন পাওয়া যায় না? তোমাদের মক্তবে কি হাদিস পাওয়া যায় না? তোমাদের দেশের লাইব্রেরিগুলোতে কি হাদিসের গ্রন্থ পাওয়া যায় না? এগুলো কি কোনো বিলুপ্ত প্রাণী যা চিড়িয়াখানায় টাকা দিয়ে দেখতে হয় গিয়ে? এরকম নাকি তোমাদের এই জুমাটা কি ফ্রি না? তোমরা কি ফ্রিতে কথাগুলো শুনছো না? কয়জনে কি পে করে, কয়জনে নির্মাণের কাজে সহযোগিতা করে, কয়জনে দিলেও যারা দেয় কি বা দেয়? ওর চোখ আল্লাহর, ওর নাক আল্লাহর, ওর মুখ আল্লাহর, ওর হাত আল্লাহর, ওর কিডনি আল্লাহর, ও যে বলে, ও যে খায়, ও যেখান দিয়ে ও সবকিছু টয়লেটে গিয়ে নিজেকে পরিষ্কার নিজেকে পরিচ্ছন্ন করে আসে, সেটাও তো আল্লাহর দেওয়া জ্ঞান, সেটাও তো আল্লাহর দেওয়া নেয়ামত। যে পানি দিয়েও পরিষ্কার হয় সেটা তো আল্লাহর দেওয়া। বিনিময় সে দিলে কি দিয়েছে আল্লাহকে? আল্লাহ রাস্তায় কি খরচ করেছে? করেছে, সে আল্লাহর সাথে করেছে, আমার কি? আমাকে কেন সে বল দেখাবে? সে মসজিদের জায়গা দিছে তো আল্লাহকে দিছে, আমার কি? আমার সাথে বল দেখাবে কেন? সেই তিমখানে 10 লাখ টাকা দিছে, আমার সাথে তো ভাব নেওয়ার কি আছে? তুমি দিছো আল্লাহকে, তুমি আল্লাহ থেকে চেয়ে নিবা, আল্লাহ তোমাকে আরো কত কিছু দিছে। আম্মা জানা আয়েশা কি তোমাদেরকে বলেনি? আম্মা জানা আয়েশা কি তোমাদেরকে বলেনি? তোমরা কি শোনোনি তোমাদের মায়ের কথা? রাদিয়াল্লাহু আনহা ওয়ারদা, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, সারা দিন গজল গাও, নবীউন নবী গাইতে থাকো, তোমরা মুহাম্মদ মুহাম্মদ বলে তোমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও বলো না তোমাদের গজলগুলোতে। তোমাদের গজলগুলোতে শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু নাম আর নাম 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 জপে জান্নাতে চলে যেতে চাও, অথচ তিনি বলেছে ওনার নাম আসলে যে দুরুদ পড়ে না সে কৃপণ বখিল বখিল জান্নাতে যাবে না। তোমরা আছো গান বাজনা নিয়ে ব্যস্ত, তোমরা গজলগুলোকে গান করে ফেলেছ, সিনেমা নাটক করে ফেলেছো ধর্মকে। 1450 বছর আগে কত স্পষ্টভাবে এখানে বলা আছে কোথায়, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন أن رسول الله صلى الله عليه وسلم قال محمد چننو نكي صلى الله كيوني الله كي چنن نام شنو چنو نار كخنو پوری چوئنا وار چشتا کرو چنو نار چشتا کراو چيت کجو نیبا کری امرا آمیو تو کتو پیچی اچھا اللہ ماکے خوما کرونو دویا کرونو آمین اپنا دیرو محمد صلى الله عليه وسلم بولو چن আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন এটা আমাদেরকে বলছেন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলছেন ইয়া উম্মাত মুহাম্মদ সাল্লাল্লাহু মা আহাদুন আগিয়ারা মিনাল্লাহ, তোমাদের সবার চেয়ে অধিক মর্যাদাবোধ আল্লাহর, আল্লাহর চেয়ে অধিক মর্যাদাবোধ আর কারো নেই। আল্লাহর চেয়ে অধিক বেশি মর্যাদাবোধ আর কারো নেই। ও বাংলাদেশের পুরুষরা যুবকরা, আল্লাহর চেয়ে অধিক মর্যাদা আর কারো নেই। আল্লাহ দেখতে চায় না তার কোন বান্দা, আও আমাতাহু আর তার কোন বান্দি, আল্লাহ দেখতে চায় না এমন কোন পুরুষ এমন কোন মহিলা তাজনি জানা করতেছে। আম্মা জানা আয়েশা বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে উম্মতে মুহাম্মাদরা জেনে নাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর চাইতে অধিক মর্যাদার কারণে, আর আল্লাহ চায় না তার কোন বান্দা এবং বান্দি জানা করুক আল্লাহর সামনে, এটা দেখতে চায় না আল্লাহ, দেখতে চায় না। তোমরা যারা জানাই লিপ্ত আছো শোনো জেনে রাখো, আমাকে বলিও না কিভাবে বের হবা, আল্লাহ তো তোমাকে বলেছে ওর কাছে যেও না। তাহলে এখন একটাই উপায়, যদি আমি জানা করি আমি কিভাবে করব না, আমি এটা করব না, তাইলে তো হয়ে গেল, তাইলে তো হয়ে গেল, এখান থেকে বের হওয়ার কি আছে আর? প্রেম করলে জানা করলে কি হবে, ফাঁসি হবে না, জেল হবে না, বদনাম হবে না, কিন্তু আগুনে চলে যাবে। তোর সাথে সম্পর্ক ছিন্ন করলে আল্লাহর খুশির জন্য কি হবে? নাহলে 2-4 দিন কথা শুনতে হবে, নাহলে 2-4টা কথা শুনতে হবে, অথবা কিভাবে সুন্দরভাবে ম্যানেজ করে এটা থেকে আউট হওয়া যায় সেই চেষ্টা করা উচিত। কেউ কাউকে সহযোগিতা করবে না, যার অন্যায় সে সামলাবে, যার অন্যায় সে শুধরাবে, যার কর্ম সে ভুগবে, যে যার কর্মের ফল ভুগবে। কেউ কারো কর্মের ফল ভুগবে না দুনিয়াতেও না আখেরাতেও না, কেউ কারো অন্যায় সলিউশন করতে আসবে না, তার অন্যায় সে সংশোধন করবে।